কুমিল্লার জাহিদ হাসান অপলক নয়নে তাকিয়ে আছেন সদ্য জন্ম নেয়া সন্তানের দিকে। এ যেন শত অপবাদ আর দুঃখ কষ্টের মাঝে স্রষ্টার দেয়া পরম পুরস্কার। আজকে অনেকদিন যাবত আমার বিয়ে হয়েছে, 8 বছর। অনেকদিন যাবত আমরা ইনফার্টিলিটির সমস্যা ভুগছিলাম। আমরা ইউটিউবের মাধ্যমে রফিক স্যারের শরণাপন্ন হই, শরণাপন্ন ওখান থেকে চিকিৎসা নিয়ে আল্লাহর রহমতে সাকসেস করি। আমি রফিক ইসলাম স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। জাহিদ শম্পা দম্পতি দীর্ঘ 8 বছর ধরে বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে একটি সন্তানের আশায় ছুটেছেন হাসপাতাল থেকে হাসপাতালে, তবুও সুফল পাননি। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ পান বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চিকিৎসক ডাক্তার রফিকুল ইসলাম ভূঁইয়ার। অতঃপর ডাক্তার রফিকুল ইসলাম ভূঁইয়ার তত্ত্বাবধানে চলে আইভিএফ চিকিৎসা। এ দম্পতি সন্তান ধারণে বিভিন্ন চিকিৎসা নিয়েও সফলতা পাননি। ওরা অনেক জায়গায় চিকিৎসা করিয়েছে, কিন্তু আসলে কোথাও সেরকম ফলাফল পায় নাই, এবং অনেক জায়গায় আসলে বলেছে যে হয়তো কোনোদিন বাচ্চা হবেও না। তো পরবর্তীতে রোগী অনেক জায়গায় ঘুরে ডক্টর রফিকুল ইসলাম স্যারের সন্ধান পেয়ে ওখানে চিকিৎসা করায়, এবং সে আজকে খুব সুন্দর একটা ফুটফুটে সন্তান হয়েছে। আমি আসলে এটার অংশীদার হতে পারে, আমার নিজেরও খুব ভালো লাগছে। বহু প্রচেষ্টার পর আইভিএফ চিকিৎসায় তাদের মুখে হাসি ফোটাতে সক্ষম হন বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চিকিৎসক ডাক্তার রফিকুল ইসলাম ভূঁইয়া। বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে আমরা যে আইভিএফ চিকিৎসা করি, আইভিএফ চিকিৎসায় আরও একজন বেবি ডেলিভারি হলো কুমিল্লায়। তো এই বেবিটা খুব স্পেশাল, এই কারণে যে আমরা নেক্রোজ স্পাম নিয়ে কাজ করেছিলাম, যার সমগ্র স্পাম মৃত ছিল। সেখান থেকে আমরা বিশেষ প্রক্রিয়ায় 2-1টি স্পামকে আমরা আলাদা করে নিয়ে সেগুলো দিয়ে টেস্ট টিউবের ইক্সির পদ্ধতিতে আমরা ভ্রূণ তৈরি করতে সমর্থ হই, এবং পরবর্তীতে উনি কনসিভ করেন। উনি যত জায়গায় গিয়েছিলেন, বিভিন্ন জায়গায় উনি চেষ্টা করেছিলেন, কোথাও ওনাকে সফলতা বা আশার বাণী শোনাতে পারেনি। আমরাও খুবই চিন্তায় ছিলাম যে আসলে ওনাকে শেষ পর্যন্ত আমরা সুখবর দিতে পারবো কিনা। তো আল্লাহর আশেষ সহমতে আমরা শিশু পর্যায়টা আমরা সম্পন্ন করতে পেরেছি, এবং সুস্থ সবলভাবে ওনার একজন ছেলে সন্তানের জন্ম হয়েছে। আপনারা ওনার জন্য দোয়া করবেন। এদিকে কুমিল্লার চিকিৎসকগণ বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের অধীনে সফল আইভিএফ ডেলিভারি সম্পন্ন করায় সাধুবাদ জানান ডাক্তার রফিকুল ইসলাম ভূঁইয়া। বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে আইভিএফ চিকিৎসা করে আপনারা চাইলে আপনাদের জেলা শহরেই বাচ্চা ডেলিভারি করতে পারবেন, সেই একটা প্রচেষ্টার অংশ হিসেবে আমরা কুমিল্লার চিকিৎসক দল তাকে সাধুবাদ জানাই, এবং আশা করছি যে এরকম দেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা আইভিএফ ডেলিভারি খুব সুন্দরভাবে সম্পন্ন করতে সমর্থ হব।